আমি আহনাফ ইউর সব গাইজ, আমি আহনাফ চৌধুরী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট। তো মাইনক্রাফট আজকে আমরা আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ড জোকারে খেলবো, আমাদের নিউ সার্ভাইভাল ওয়ার্ল্ড, তেরাক্তা ভারাক্তা একটা সার্ভাইভাল ওয়ার্ল্ড। এটা আমার একটা সিডেড ওয়ার্ল্ড, কারণ সিড ছাড়া আমি ভিলেজ খুঁজে পাই না। যাই হোক, সো আজকে ভিডিওর আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শেষ পর্যন্ত দেখার পর একটু ভিডিও ভালো লেগে থাকলে তাড়াতাড়ি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে আমি আর বেশি কথা বাড়াবো না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ভাই, সিডেড ওয়ার্ল্ডের এটা একটা সুবিধা যে আমি আশপাশে এই এই ভিলেজটা পেয়ে গেছি। এখানে তিনটা ব্ল্যাকমেট আছে, আমি আপনাদের সিটটাও পরে দিয়ে দেবেন যদি আপনারা সেই সিটে আসতে চান, পরে আসতে পারবেন। সো ফার্স্টেই আমরা এই ব্ল্যাকমেটটাকে লুট করে নিই। তো ব্ল্যাকমেটের ভিতর আমরা অনেকগুলো আয়রন পাইছি, একটু অপসিডিয়ান পাইছি, একটু গোল্ড পাইছি, আর একটা আর দুইটা অ্যাপেল পাইছি। সো আমরা এই ভিলেজটাকে লুট করি, আমি ভিলেজটাকে লুট করতে থাকি, ততক্ষণ আপনারা সাউন্ড এনজয় করতে থাকুন। তো ভাই, এখানে আমাদের ভিলেজ লুট করা অনেকটা হয়ে গেছে। পরে আমরা এখন আমাদের এই যে গাছ কেটে নেবো, কারণ গাছ কাটা মাইনক্রাফটের পরম্পরা, তো এটা না করলে হবেই না। তো আপনারা গাছ কাটা দেখতে থাকুন। তো ভাই, আমার এখানে গাছ কাটা হয়ে গেছে। তো এই গাছগুলোকে আমি একটু উড প্ল্যাঙ্কসে কনভার্ট করে নেই। অ্যান্ড এখানে ক্লিক করে না কেন ভাই, তাড়াতাড়ি ক্লিক করে যা, ভিডিও আপলোডে দেওয়া লাগবে। অ্যান্ড গাইস, আপনারা কিছুদিনের মধ্যে একটা বড় চমক পাবেন, সেই চমকটা কী হতে পারে কমেন্টে একটু গেস করে ফেলুন। অনেক বড় ধরনের একটা চমক, আপনারা অনেক ইন্টারেস্টিং ফিল করবেন, ঠিক আছে? সো এই জন্য আমি বেশি কথা বাড়াবো না, একটু পরে দেখবেন। আমি একটা শিল বানাই নি, পরে কাজে লাগতে পারে। আর একটা কী বানানো যায়, একটা অ্যাক্স বানাই, হ্যাঁ একটা অ্যাক্স বানালে সুবিধা হবে। সো এখানে আমি অ্যাক্সটা এখানে নিয়ে নেই, অ্যান্ড আমি এটাকে মারি। অ্যান্ড গাইজ, একটা কথা শোনেন, আমি আপনাদের একটা ভালো উপদেশ দেই যে ভিলেজে গেলে আমাদের মধ্যে অনেকেই এই যে আয়রন গোলামকে ধরে মারে, সে আয়রন গোলামকে ধরে মারা কিন্তু ভালো না। আয়রন গোলাম আমাদের গুল্লু, সে আমাদের খুবই ভালো একজন মানুষ, আমাদের গুল্লু ভাই, এজিউ18 রিপ বলে তাকে, গুল্লু না এরকমই কি জানি একটা নাম বলে ডাকে, আমার মনে নাই। আর তো আমরা ইনশাল্লাহ এবার থেকে আর কোনোদিন গুল্লু ভাইকে মারবো না, ঠিক আছে? সো গুল্লু ভাইকে মারা খুবই বড় এক ধরনের অপরাধ। ওই যে দেখেন গুল্লু ভাই আমাদের কত ভালো একজন মানুষ, এখানে দেখেন, দেখতে পাচ্ছেন এই গুল্লু ভাই আমাদেরকে কত কি দেয়, আয়রন দেয়, তারপরে না 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 মারলে আয়রন দেয়, তাই আমরা মারবো না। এ দেখেন ভিলেজারকে গার্ড করতেছে, ওইদিকে গেলে এই ভিলেজারকে কামড়ায় দিবে, জম্বিরা আর জম্বি ভিলেজার হয়ে যাবে, তাই দিয়ে দিল। দেখছেন ভিলেজারদের গার্ড করতেছে, তাই আমরা কোনো দিন একে মারবো না, বুঝছেন? একে মারা কিন্তু ভয়ানক জিনিস, আমরা গুল্লুকে ইনশাল্লাহ এবার থেকে আর মারবো না। সো হ্যাঁ ঠিক আছে, গুল্লুকে মারা উচিত না, গুল্লু ভাই আপনি এখানে থাকেন, ঠিক আছে? এবার এটা একটু দেখি, এবারের ভিতর কী আছে, বেডিস টু ফার্মে,
আচ্ছা একটু রিসপন পয়েন্টটা হেডি করে নে, আবার যদি মরে যাই গুল্লুর হাতে ডেভিল এজিওর এজিওরটা করবো এবার আমি ডেভিল ডেভিল এজিও গুল্লুকে মারে আর রমেশ না সুরেশের দোষ দেয় ডেভিল এজিও ক্লিক করে না রে ক্লিক করে না নাহলে একে ধরে দিতাম আমি গুল্লু ইউ আর ডেড তো গাইস এখানে গুল্লুকে মেরে দিছি দেখাই যেটা বলছিলাম গুল্লুকে আপনারা কখনো মারবেন না ও আমার কাছে না দুইটা আয়রন ছিল বাকি দুইটা আয়রন কোথা থেকে আসলো মনে হয় আল্লাহ আমাকে গিফট করছে ধন্যবাদ আল্লাহ তো ভাই আমি শুনছি যে এই সিডে নাকি ওইদিকে না কোন জায়গায় একটা গোল্ডেন মানে ওটার নাম কি আমি ভুলে গেছি ওই যে গোল্ড গোল্ড পাওয়া যায় দুইটা ব্লক পাওয়া যায় আর রুইন্ড পোর্টাল ওই যে সেই রুইন্ড পোর্টাল তো এই রুইন্ড পোর্টালটাকে একটু লুট করা যায় দুই দুইটা গোল্ড ব্লক আছে সো এই রুইন্ড পোর্টালে আগের চেষ্টায় লুটি আমি চেষ্টের ভিতর কী আছে ওকে চেষ্টের ভিতর একটা লেগিং দেখতে পাচ্ছি প্রজেক্টাইল প্রোটেকশন দরকার নাই প্রোটেকশন থ্রিটাও দরকার নাই তখন নিয়ে রাখি অ্যান্ড গাইজ আমাদের নেদার পোর্টালে সব বন্দোবস্ত হয়ে গেছে একটা হর্স আর্মর হর্স পাল্লেটা লাগবে এটা নেই এটাও নিয়ে নেই তো দেখতে পাচ্ছেন এখানে রাত হয়ে যাচ্ছে তাই আমি তাড়াতাড়ি করে এটা কালেক্ট করে নেই ব্লক প্লেস হো আরে ভাই ব্লক প্ল্যান্ট প্লেস হয় না আচ্ছা এইদিকে গিয়ে প্লেস করতে ঠিক আছে এই ব্লকটা আমি প্লেস করে নেই অ্যান্ড এখানে আমি এটা ভাঙি অ্যান্ড এটা ভাঙার পর এটাও একটু ভাঙা লাগবে অ্যান্ড ব্লকটা পড়ে গেল রে আচ্ছা যাই হোক নিচে যাই অ্যান্ড এই ব্লকটা নেই সো এখানে আমি এখান থেকে এবার চলে যাই একটু ঘুমানো লাগবে না ঘুমালে আবার জম্বিরা আসে খ খ খ খ খ খ শুরু করে দেবে সো ভাই আমি এখানে গিয়ে একটু ঘুমাই যাই কোন বাড়িতে ঘুমাই কোন বাড়িতে ঘুমানো যায় কোন বাড়িতে ঘুমানো যায় এতগুলো বাড়ি আমি চুজই করতে পারতেছি না কোন বাড়িতে আমি ঘুমাবো এই বাড়িটাতেই ঘুমাই ব্ল্যাক স্মিথের সামনে একটা বাড়ি ও একটা ভিলেজার এখানে ঘুমাচ্ছে অলরেডি আচ্ছা ভিলেজার সাহেব একটু ওঠেন আপনাকে ডাকতেছে কাজের জন্য ব্যাস হ্যাঁ উঠে গেছি তো গাইস আজকের ভিডিওর জন্য আমি এতটুকু রাখছি ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আপনারা যদি আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকন দাবাতে ভুলবেন না আপনারা তাড়াতাড়ি করে লাল সাবস্ক্রাইব বাটনটাকে এগ্রি করে দেন আর আগে থেকে এগ্রে থাকলে বুঝবো যে আপনারা খুব ভালো মানুষ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টিল দেন বাই বাই।